আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুমার দিনে বাড়াতে এই দোয়াটি 100 বার আমল করলে হাজত পূরণ হবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে থাকেন। জুমার দিনের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। 1, জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2, জুমার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। 3, হযরত আদম আলাইহিস সালাম এর ইন্তেকাল হয়েছে জুমার দিনে। 4, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তের মধ্যে কোনো মুমিন মুসলমান আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার প্রার্থনাকে কবুল করেন। 5, জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ তাআলার যত প্রাণীকুল রয়েছে, যত মাখলুকাত রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, সকল সৃষ্টিজীব আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে, কেবলমাত্র মানুষ এবং জিন এই দুই শ্রেণী ছাড়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুমার দিন বিশেষভাবে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য দান করেন, আল্লাহ তাআলা তাদের আমল সমূহকে অধিক পছন্দ করেন। সুবহানাল্লাহ। জুমার দিনের গুরুত্ব ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন, একত্রিত হওয়ার দিন, মিলিত হওয়ার দিন। জুমার দিন পরস্পর সকলেই মিলিত হবে, জুমার নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার স্মরণে তারা অধিক পরিমাণে ইবাদত বন্দেগির মধ্যে মশগুল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। জুমার পুরা দিনটিকে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কোনো মুমিন মুসলমান যদি জুমার দিনে বা রাতে ইন্তিকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের আজাব, কবরের সওয়াল জবাব থেকে নিরাপদ রাখবেন এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন, বিনা হিসাবে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাই জুমার দিন আমরা গুরুত্ব সহকারে সকলে সকাল থেকেই বিশেষভাবে ইবাদত বন্দেগির মধ্যে মশগুল থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন যদি কোনো মুমিন মুসলমান গুরুত্ব সহকারে আগে আগে গোসল করে, পরিবার পরিজনকে গোসল করায় এবং কি মনোযোগ সহকারে সে নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দেয়, যায় খুতবা শ্রবণ করে, তার প্রত্যেকটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের নফল রোজা এবং 1 বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে গুরুত্ব প্রদান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের একাধিক আমলের কথা বর্ণনা করেছেন। বিশেষভাবে জুমার দিন কোনো মুমিন মুসলমান যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, তার জন্য আল্লাহ তাআলা একটি নূর প্রদান করেন, যে নূরটি পরবর্তী জুমা পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকবে আগামী জুমা পর্যন্ত। সুবহানাল্লাহ। সূরা কাহাফ আমরা কখন তেলাওয়াত করব? সকাল থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময়টি রয়েছে, এই সময়ের মধ্যে আমরা সূরা কাহাফের তেলাওয়াত করব। এরপরে গুরুত্ব সহকারে আমরা সকলে জুমার নামাজ আদায় করব। মা বোনেরা জোহরের নামাজ আদায় করে নেব। আদায় করে আমরা নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে 100 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ছড়ি পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে 100 বার দুরূদ ছড়ি পাঠ করবে, কিয়ামতের দিন তার সাথে এমন একটি নূর থাকবে যার আলো যদি সকল মাখলুককে বন্টন করে দেওয়া হয়, তা সকল মাখলুকের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 100 বার দুরূদ ছড়ি পাঠ করব। গুনাহ মাফের উদ্দেশ্যে আমরা 100 বার ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। এভাবে আমরা 100 বার ইস্তিগফার পাঠ করব।
এরপরে আমরা বিশেষ একটি দোয়া হাজত পূরণের উদ্দেশ্যে দোয়া কবুল হবে এরকম মনোভাব নিয়ে আমাদের ভাগ্য খুলে যাবে, আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেবেন, এরকম মনোভাব নিয়ে আমরা 100 বার এই দোয়াটি পাঠ করব। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। আল্লাহ তাআলার কাছে যদি আমরা এই দোয়াটির আমল করে বারবার কামনা করি আর মনের উদ্দেশ্যগুলো আমরা মনে মনে কল্পনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজতকে পূরণ করে দিবেন। এরপরে আমরা বিশেষভাবে হাত উত্তোলন করে দোয়া করব, মুনাজাত করব, কেননা এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে থাকেন। এরপরে জুমার দিন আসরের নামাজ আমরা যথাসময়ে আদায় করব। জুমার দিন আসরের নামাজের পর বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশেষ একটি দুরূদ শরীফ আমরা 80 বার পাঠ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের সগীরা গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আমরা জুমার দিন আসরের নামাজের পর এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা আমরা 80 বার পাঠ করব। এরপরে আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কেননা জুমার দিন শেষ সময় দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, খুলিকাল ইনসানু মিন আজাল। আল্লাহ তাআলা জুমার দিনে যে দোয়া কবুল করে থাকেন, এটি জুমার দিনের শেষ অংশে দোয়া কবুল হয়। মুফাসসিরিন একরাম বা বিভিন্ন ফুকাহা একরাম এটি বর্ণনা করেছেন, জুমার দিনের শেষ অংশে, দিনের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। তাই আমরা মাগরিবের পূর্ব মুহূর্তে বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে দোয়া করব। এরপরে আমরা জুমার দিন শেষ হওয়ার পর যখন রাত শুরু হয়ে যাবে মাগরিবের নামাজ আদায় করব। মাগরিবের পর আমরা গুরুত্ব সহকারে সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। এভাবে আমরা এটি 3 বার পাঠ করার পর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু থেকে শেষ পর্যন্ত আমরা পাঠ করব। এই আমলটি যদি আমরা করি, 70,000 ফেরেশতা আমাদের গুনাহ মাফের জন্য সারা রাত দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, এভাবে আমরা মাগরিবের পর গুরুত্ব সহকারে সূরা হাসরের আমল নিয়মিতভাবে করব, শুধু যে জুমার দিন করব এমনটি নয়। এরপরে আমরা এশারের নামাজের পর গুরুত্ব সহকারে কুরআনুল কারীমের ফজিলত পূর্ণী একটি আয়াত রয়েছে, যে আয়াতটিকে আয়াতুল কুরসি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তাআলা তার ঘরকে নিরাপদ রাখবেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবেন, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিককে বৃদ্ধি করে দেবেন। আল্লাহ তাআলা তার ঘর বাড়িকে চোর ডাকাত